বুধবার সকালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হালকা রান আপ করেছেন মুশফিকুর রহিম। রান আপ শেষ করে ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন মিস্টার ডিপেন্ডেবল। তার মধ্যেই পিচ কিউরেটর গামিনীর সিলভার সাথে মুশফিকের দেখা, উইকেট কিপার এই ব্যাটারের সাথে আলাপও করতে দেখা যায় গামিনীর। তার মাঝেই মুশফিককে গামিনী দেখাচ্ছেন ক্যামেরার লেন্স আমাদের ফোকাস করছে। দুজনেই কথা বলতে বলতে ড্রেসিং রুমে চলে যান। দীর্ঘ অপেক্ষার পর বিপিএলে প্রথমবারের মতো শিরোপা জিতেছেন মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সেই ফাইনাল জয়ের রেশটা এখনও কাটেনি। তার মধ্যেই মুশফিক শুরু করে দিয়েছেন 50 ওভারের সিরিজের প্রস্তুতি। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন। চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হতে এখনও দিন কয়েক বাকি, তাই এই কয়দিন নিজেকে আরও ছালিয়ে নিতে পারবেন মুশফিক। ব্যাট হাতে মন্দ যায়নি এবারের বিপিএল টুর্নামেন্টে। ব্যাট হাতে 380 রান করে শিরোপা জয়ে অন্যতম অবদান আছে মুশফিকের। 350 ছিলেন আসরের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক। সাগরিকা ইনফর্ম মুশফিককে পাওয়ার প্রত্যাশা সবার। বিলাল হোসেন শিমুল, অলরাউন্ডার।